সাধারণ মানুষকে পরিশ্রুত পানীয় জল পাইয়ে দিতে এবং সাধারণ মানুষের জলের সংকট মেটাতে নবগ্রামের কিরীটেশ্বরী অঞ্চলের বিনোদপুর গ্রামে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের শুভ সূচনা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, সাংসদ আবু তাহির খান, এছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ আরও অন্যান্য বিধায়ক এবং নবগ্রামের বিডিও অঙ্কিত আগরওয়াল ও তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মী সমর্থকেরা। ভাগীরথী থেকে জল পাইপলাইনের মধ্যে দিয়ে নিয়ে এসে পরিশ্রুত করে সরবরাহ করা হবে। জল প্রকল্পের মধ্যে দিয়ে উপকৃত হবেন নবগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ। এই প্রকল্পের সূচনা করতে আমরা সবাই দেখি অবন্ধ হরে তাই মুসলমান দে দিলামি শালা হিন্দুদের প্রণাম। আজ এই কিরীটেশ্বরী এলাকাতে বন্ধু এলাম গাইতে গান, মুসলমান দে দিলামি শালা আজকে এই প্রোগ্রামটা নদী থেকে বিশুদ্ধ পানীয় জল তুলে পরিশ্রুত পানীয় জল মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার যে প্রকল্প, এই কিরীটেশ্বরী মন্দিরের এখানে এটা হবে স্থাপিত এবং তার জন্য প্রায় 333 কোটি টাকা খরচ হচ্ছে। কয়েক লক্ষ মানুষ এতে উপকৃত হবে এবং এই এলাকার মানুষকে পরিশ্রুত পানীয় জলের ক্ষেত্রে একটা বিরাট সাফল্য আসবে এবং প্রায় 6 লক্ষ মানুষ আজকে পরিশ্রুত পানীয় জল তারা ভাগীরথীর জল তারা দিয়ে তারা আজকে পানীয় জল হিসাবে পাবে। আর মাটির তলার জল তো কমছে, ভূগর্ভস্থিত জল প্রতিনিয়ত কমে যাচ্ছে, যে কারণে এই ধরনের প্রজেক্ট আজকে গভর্নমেন্ট জলস্বপ্ন প্রকল্পে এই প্রজেক্টগুলি হচ্ছে এবং সার্বিকভাবে মানুষের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে জল যাবে। এই প্রজেক্টের আজকের শুভ সূচনা হবে, শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।